জয় কালী জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা অনেকের মুখেই প্রায় শুনতে পাই শ্রীকৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা এই কথাটি যারা বলেন তারা নিহাতি মূর্খ অথবা তারাদের হিন্দু ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই কারণ সে কৃষ্ণের সাথে নিজেকে তুলনা করছে বলি তাকে আপনি যে কৃষ্ণের সাথে তুলনা করছেন আপনি কি শ্রীকৃষ্ণের একটি চুলের এক একশো ভাগের এক ভাগেরও সমান নন কারণ কৃষ্ণ ষোলশো গোপিনীর সতীত্ব রক্ষার উদ্দেশ্যে তাদের সঙ্গে বিবাহ করেন এবং প্রত্যেক গোপিনী তার আগের জন্মের তপস্যার কারণে ভগবানকে স্বামীরূপে পেয়েছিলেন অন্যদিকে শ্রীকৃষ্ণ রাক্ষসী যোগর অসুর বকাসুরকে হত্যা করেছিলেন যারা নিজেকে কৃষ্ণের সাথে তুলনা করেন তারা অসুর তো দূরের কথা একটা শেয়ালের সাথে লড়াইও করতে পারবেন না এ তো রইল দূরের কথা কৃষ্ণ তার কোনি আঙুলের ওপর গোবর্ধন পর্বতকে উঠিয়ে রেখেছিলেন যে কোনো পুরুষ হোক না কেন এক হাতে এখন পঞ্চাশ কিলো তুলতে পারবে না তাই শ্রীকৃষ্ণের সাথে নিজেকে তুলনা করবেন না বরং তার স্বর্ণাপন্ন হন জীবন হবে মধুর আনন্দময় জয় শ্রীকৃষ্ণ জয়মা কালী অনেকে ভাবেন শ্রীকৃষ্ণ তার মামি রাধার সঙ্গে প্রেম করতেন কিন্তু তারা জানেন না শ্রীরাধা কৃষ্ণেরই অঙ্গ সূর্যদেব শ্রীকৃষ্ণের আরাধনা করে শ্রীকৃষ্ণের কাছে বর চান তিনি এমন কন্যার পিতা হতে চান যে কন্যার বসে শ্রীকৃষ্ণ থাকবেন তখন শ্রীকৃষ্ণ সূর্যদেবকে বরদান করেন যে তারপরে সূর্যদেব বিশ্বভানু নামে রাজা হবেন রাজা হয়ে জন্ম নেবেন এবং তার কন্যা রাধা হয়ে জন্ম নেবেন সেই হিসেবে শ্রীকৃষ্ণ রাধিকার বসে থাকেন এবং গভীরে লীন থাকেন কিন্তু কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণের সাথে নিজেকে তুলনা করেন তাহলে সে কি কাউকে কোনো বর দিতে পারবেন না পারবেন না বর তো দূরের কথা একদিন কথা না বলে শুধুমাত্র ভগবানের নাম স্মরণও করতে পারবে না কি না সন্দেহ আছে শ্রীকৃষ্ণ হলেন ভগবান আর আমরা সাধারণ মানব তাই তার সাথে কারও তুলনা হয় না জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক